যা আসলে লয়ের ভাগ্য নয়, এমনও মানুষ অনেক সময় দেখা যায় বড় পদ হাসিল করার জন্য সে নির্বাচন করে, যখন নির্বাচনের সময় আসে সে নির্বাচন করে। একদম নিম্ন শ্রেণীর মানুষ, একদম অযোগ্য মানুষ, সেও সে বড় পদ নেওয়ার জন্য, কমপক্ষে মেম্বরি পদ নেওয়ার জন্য, চেয়ারম্যানের পদ নেওয়ার জন্য সেও নির্বাচন করে। উদ্দেশ্য হলো বড় পদ হাসিল করা এবং দুনিয়ার লাভে লাভবান হওয়া। আল্লাহ পাক সকল ইমানদারকে, ইমানদারদেরকে লক্ষ্য করে বলেন, তোমরা যদি আসলে দুনিয়ার মধ্যে, দুনিয়ার হায়াতে, দুনিয়ার জগতে বড় মর্যাদাশীল হইতে চাও, উঁচু পদ লাভ করতে চাও, বড় সম্মানে সম্মানী হইতে চাও, তাহলে তার সঠিক রাস্তা অবলম্বন করো। আর তার সঠিক রাস্তা হল ইলমে দিন, আমলে দিন, ইলমে দিন, আমলে দিন, দিনই শিক্ষা, দিনই আমল। যাহারা দিনই শিক্ষায় শিক্ষিত হবেন, দিনে আমল করে আমলদার হবেন, আল্লাহ বলে নিশ্চয় আমি তাহাদেরকে দুনিয়ার মধ্যে উঁচু মর্তবা দান করব, উঁচু পদে নিয়ে যাব, তাহাকে মর্যাদাশীল বানাব, তার মর্তবা তার সম্মান অনেক বাড়াইয়া দেব। আর তার সাথে কবরের মধ্যে সে মর্যাদাশীল হবে, হাশরের ময়দানে সে বড় মর্যাদাশীল হবে, আর সবচেয়ে একদম সর্বশেষে অফুরন্ত শান্তির জায়গা, সুখের জায়গা বেহেশতের মধ্যে সে উঁচু মকাম হাসিল করবে। আল্লাহ নিজে বলেন, ইয়ারফাউল্লাহুল্লাযীনা আমানু মিনকুম আল্লাযীনা উতুল ইলমা দারাজাত। হে ইমানদার বান্দা বান্দি সকল, তোমরা জেনে রেখো, তোমাদের মধ্যে যাহারা এলমে দিন শিখব বা শিখিয়েছে বা শিখতেছে, আর তার সাথে আমল করিয়া চলবে, ইমান ও আমলের উপর মৃত্যুবরণ করবে, দুনিয়ার মধ্যে তাহাকে তো আমি অনেক উঁচু মর্তবা দান করব, তার সাথে সাথে বেহেশতের মধ্যে অনেক উঁচু মর্তবা দান করব। নবী পাক বলেন, যে মানুষ এই দিনই এলম শিক্ষা করিয়া আমল করিয়া চলিতে চলিতে উহার উপর মৃত্যুবরণ করিবে, দিনই শিক্ষা শিক্ষিত শিক্ষা করিয়া সে আলেম হল, বড় আলেম হল, আর তার সাথে আমল করিয়া চলল এবং আমলের উপরে মৃত্যুবরণ করল, ইমান এলম আমল, ইমান এলম আমল, তিনটা জিনিস, এক নম্বরে ইমান, দুই নম্বরে দিনে এলম, তিন নম্বরে দিনে আমল, এই তিনটা জিনিস নিয়ে যে কবরে যাবে, হাশরের ময়দানে উঠবে, আল্লাহ পাক বলেন ওই ব্যক্তির পিতা মাতাকে আমি পুরস্কার স্বরূপ এক একটি রাজ মুকুট দান করব, রাজ মুকুট মানে বাদশাহী টুপি দান করব। যে ছেলে হোক মেয়ে হোক, যে এলমের ইমানের সাথে এলমে দিন শিক্ষা করিয়া বড় আলেম হল, আর আমল করিয়া চলল ইমান আমল, ইমান এলম আমল, ইমান এলম আমল, তিনটা জিনিস মনে রাখবেন, ইমান এলম আমল, ইমান দিনই এলম মানে দিনই শিক্ষা, আর তার সাথে আমল নিয়ে যে কবরে যাবে, হাশরের ময়দানে উঠবে। নবী পাক বলেন, মান কারাল কোরআনা আমিলা বিমা ফিহি, যে কোরআন মজিদ পড়ে আলেম হইল এবং ওই অনুযায়ী আমল করিয়া চলল, তাহার মাতা পিতাকে উলবিসা ওয়ালিদাহু তাজান, কিয়ামতের দিনে হাশরের ময়দানে জনসমুদ্রের মধ্যে
যেখানে মানুষের কোন সীমা সংখ্যা থাকবে না, কোটি 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 মানুষের সমাজে আল্লাহ তাবারক তাআলা নবীর মাধ্যমে পাওয়া জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে তার মাতা পিতাকে এক একটি বাদশাহী রূপী পুরস্কার হিসাবে দান করবেন। নয়টাও বলেন জাওহু আহসানু মিন জাওহি শামস, ওই আলেমের মাতা পিতাকে যে রাজ টুপি বাদশাহী টুপি দান করা হবে ওই টুপিটার আলো সূর্যের আলোর চেয়ে অনেক গুণে বেশি, সূর্যের আলোর চেয়ে অনেক গুণে বেশি হবে। অর্থাৎ আপনারা মনে করেন যদি দুপুরবেলা যখন বেলা ১২টা হয়, যখন সূর্যের তাপ আলো সবচেয়ে বেশি হয়, ওই সময় যদি ওইরূপ একটা টুপি দুনিয়ার বুকে আনা হয় বা আল্লাহ তাআলা পাঠাই দেয়, তাহলে বুঝবেন বা দেখবেন ওই সময় সূর্যের আলোটা লোপ পাইয়া যাবে, ওই টুপির আলোর দ্বারা গোটা দুনিয়া আলোকিত হইবে। একটা টুপির আলোর দ্বারা গোটা দুনিয়া আলোকিত হইবে। নবীবা বলেন যাও আহসানু মিন যাওয়ে শামস, যে সূর্য যখন উদয় হয় গোটা দুনিয়াকে উজ্জ্বল করিয়া দেয়, এমন কোন একটা জায়গা থাকে না যে জায়গার মধ্যে অন্ধকার থাকে। এমনকি যখন সূর্য উদয় হয় আধা ঘন্টা এক ঘন্টা অতিবাহিত হয়, আমাদের আপনাদের ঘরের ভিতরে যে ঘর চতুর্দিক দিয়ে ঘেরা, উপরে ঘেরা, চতুর্দিক দিয়ে ঘেরা, জানলা দরজা দ্বারা ঘেরা, এরূপ ঘরের ভিতরে খাটের তলে চৌকির তলে যদি কোন একটা জিনিস থাকে, ওই জিনিসটাও আমরা চোখে দেখতে পাই বা খুঁজিয়ে বাইর করতে পারি। হ্যাঁ, যখন সূর্য উদয় হয় এই সূর্যের আলো আমাদের ঘরের ভেতরে ঢুকিয়ে পড়ে, যার ফলে ঘরের ভেতর উজাড় হয়ে যায়, ওই চোখের তলে কোনায় কান্ডে কোথায় কি জিনিস আছে সব বাইর করা যায়, খুঁজিয়ে পাওয়া যায়। তেরূপ সূর্যের আলোর চেয়ে নৈবাক বলেন ওই টুপির আলো আরো বেশি উজ্জ্বল হবে। যেমন যে কথাটা আমি বললাম, বেলা দুপুর বেলায় যখন সূর্যের তাপ অত্যন্ত বেশি হয়, ওই সময় যদি ওইরূপ একটা টুপি দুনিয়াতে আনা হয় তাহলে সূর্য আলোটা লোপ পেয়ে যাবে, মানে নিভে নেবার মতো বোঝা যাবে, আর এই টুপির আলোর দ্বারা গোটা দুনিয়া আলোকিত হবে। তাহলে ওই টুপির মূল্য, ওই টুপির দাম কি পরিমাণ হইতে পারে আপনারা চিন্তা করে দেখেন। গোটা দুনিয়া বিক্রি করলেও ওই টুপির মূল্যর সমান হবে না। যে টুপি আল্লাহ পাক আলেমের মাতা পিতাকে দান করবেন, যদি গোটা দুনিয়া বিক্রি করা যায় তবু ওই টুপির মূল্য সমান হবে না, এরূপ টুপি আল্লাহ পাক মাতা পিতাকে দান করবেন। কথাটা ভালো করে শোনেন এবং বোঝেন, যে আলেমের মা বাবাকে আল্লাহ পাক এরূপ পুরস্কার দান করলো করবেন হাশরের ময়দানে, ওই আলেমকে এবং ওই আলেমের মা বাবাকে তার যত আপনজন আছে, তার যত এগনা গোষ্ঠী আছে, আল্লাহ পাক কখনো তাহাদেরকে দুনিয়ার মধ্যে কষ্টের মধ্যে রাখবেন না। যে আলেমের মা বাবাকে হাশরের ময়দানে এরূপ পুরস্কার দান করবে, কথাটা ভালো করে বোঝেন, ওই আলেমকে এবং তার মা বাবাকে এবং তার যত আপনজন আছে তাদেরকে দুনিয়ার মধ্যে কখনো কষ্টের মধ্যে রাখবেন না। অর্থাৎ তাহাদের দুনিয়ার যত চাহিদা, এক নম্বরে খানা পিনার চাহিদা, দুই নম্বরে লেবাস পোশাকের চাহিদা, তিন নম্বরে বাসস্থানের চাহিদা, চার নম্বরে চিকিৎসার চাহিদা, এই চারটা চাহিদা প্রতিটা মানুষের